সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের নবম দশম শ্রেণীর নবম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসের অধ্যায় চতুর্থ কৃষি উৎপাদন এটা আলোচনা করব আজকে পরিচ্ছেদ হচ্ছে পঞ্চম আর এর অধ্যায়ের আলোচিত বিষয় হচ্ছে সম্মিলিত মাছ চাষ পদ্ধতি আজকে এটা দ্বিতীয় পর্ব প্রথম পর্ব হয়ে গেছে আমি মোসাম্মদ হোসনায়ারাহক পলি সিনিয়র টিচার সিস্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী এ অধ্যায় শেষে আমরা যা জানবো একটু লক্ষ্য করো সম্মিলিত মাছ চাষ চাষ সম্পর্কে আমরা ধারণা পাবো সম্মিলিত মাছ চাষের গুরুত্ব সম্পর্কে জানবো আবার সম্মিলিত মাছ ও হাঁস চাষ সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো আজকের পর্বে আমরা যা পড়ব সেটা হচ্ছে সম্মিলিত মাছ ও হাঁস মুরগি চাষ সম্পর্কে আমরা জানব পূর্বে পূর্বে কি পড়েছিলাম মনে আছে তোমাদের সম্মিলিত মাছ চাষের ধারণা সম্পর্কে বলেছিলাম তাই না বাংলাদেশের গ্রামের প্রায় প্রতিটি ঘরেই পুকুর থাকে সে পুকুরে গোসুর করা থালা বাসন ধোয়া কাপড় কাঁচা সে সাথে মাছ চাষও করা হয় তাই না এগুলাই হচ্ছে সম্মিলিত কাজ কারবার আর মাছ চাষের যে গুরুত্ব অপরিসীম সেটাও আলোচনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব। সম্মিলিত মাছ ও হাঁস মুরগি চাষের সুবিধাটা কী এ সম্পর্কে আমরা আলোচনা করব মাছ ও হাঁস মুরগি সম্মিলিত চাষের সুবিধাটা কি একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে শুনো সবাই বাবা পুকুরের ওপর হাঁস মুরগির ঘর তৈরি করা হলে আলাদা জায়গার প্রয়োজন হয় না যদি ধরো একটা পুকুর আছে দেখা যায় যে আমাদের বাংলাদেশের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু একটা করে পুকুর থাকে সেই পুকুরের ওপরে যদি হাঁস মুরগির ঘর তৈরি করা হয় তাহলে আলাদা করে আর ঘরের জায়গা লাগছে না তাই না তারপর আরও অনেক উপকার উপকার আছে যে হাঁস মুরগির যে বীজটাগুলো সেগুলো সরাসরি পুকুরে পড়ে আর পুকুরে পড়ে এগুলো মাছের উৎকৃষ্ট কিন্তু জৈব সার মাছের জন্য মাছ চাষের জন্য এই হাঁস মুরগির বিজটা মাছ চাষের জন্য উৎকৃষ্ট মানে জৈব সার আর এই পদ্ধতিতে পুকুরে বাইরে থেকে কোনো সার দেওয়ারও প্রয়োজন হয় না আর হাঁস মুরগির উচ্ছৃষ্ট খাদ্য হাঁস মুরগিকে যে ঘরে খেতে দেওয়া হয় খেতে দিলে তো ওরা তো আর মানুষ না আসেন যে গুচ্ছিয়ে খাবে খেতে 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 ছিঁড়িয়ে দিয়ে এদিক ওদিক দিয়ে অনেক সময় পুকুরে পড়ে আর এই খাবারগুলো তখন মাছের খাদ্য হিসাবে মাছ গ্রহণ করে তাহলে দেখো যে এখানে তুমি দেখতে পাচ্ছ পুকুরের পুকুরের ওপর মাছ চাষ এবং হাঁস মুরগির চাষের কত সুবিধা কি হচ্ছে যে আলাদা মাছ চাষ হচ্ছে মাছের উপরে আবার ঘর বানিয়ে ওখানে হাঁস মুরগি চাষ করা হচ্ছে তাহলে আলাদা জায়গার প্রয়োজন হচ্ছে না তারপর হচ্ছে হাঁস মুরগির বিষটাগুলা পুকুরে পড়ছে এখানে সেটা জৈব সার হিসাবে কাজে লাগছে পুকুরে আবার হাঁস মুরগি যে খাবারগুলো খায় সে খাবারগুলা ছিঁড়িয়ে ছটিয়ে নিচে পড়ে ফলে এই খাবারগুলো মাছের খাদ্য হিসাবে মাছ গ্রহণ করে এজন্য আলাদা করে কোনো সম্পূরক খাদ্য দেওয়ারও প্রয়োজন হয় না আবার হাঁস পুকুরে পোকামাকড় ও ব্যাঙাচি খেয়ে ফেলে পুকুরের পরিবেশটা ভালো রাখে হাঁস হাঁস তো পুকুরে ভেসে বেড়ায় তাই না দেখেছো তো খুব কত সুন্দর লাগে ঝাঁক মেরে যখন হাঁস পুকুরে সাঁতরে বেড়ায় তখন দেখতেও ভালো লাগে তাই না তোমরা দেখেছ খুব ভালো লাগে তাই না তাহলে হাঁস যখন ওই সাঁতার কাটে বেড়িয়ে বেড়ায় তখন পুকুরে যেগুলো পোকামাকড় থাকে ব্যাঙ্গাচি থাকে সেগুলো খেয়ে নেয় তো পোকামাকড় যদি খেয়ে নেয় তাহলে ওগুলো মাছের ক্ষতি করে না ব্যাঙাচি খেয়ে নিচ্ছে তাহলে পুকুরের পরিবেশটাও ভালো থাকছে আর হাঁস পুকুরে সাঁতার কাট কাটে বলে বাতাসের অক্সিজেন যে পানিতে মিশেছে প্রাণী পানিতে তখন অক্সিজেনের অভাবও হয় না ওই যে নড়ছে পানিটা সবসময় ঢেউর মধ্যে থাকছে এতে কী হয় ওপর নিচে হয় পানিটা ফলে অক্সিজেন ওপরের নিচে মধ্যে মধ্যস্থলে সব জায়গাতে সমানভাবে অক্সিজেন পুকুরে অক্সিজেনের মাত্রাটা ঠিক থাকে আর একই জায়গা থেকে মাছ ধরো যে ওই একটা পুকুর থেকে তুমি মাছ পাচ্ছ মাংস পাচ্ছ ডিম পাচ্ছ ফলে তোমাকে অধিক খাদ্য উৎপাদন আর সম্পদের সর্বোচ্চ ব্যবহারও তোমার নিশ্চিত হচ্ছে তাই না তাহলে তো দেখো কত সুবিধা তোমরা দেখলে যদি পড়াভাবে না পড়া পড়তে গেলে তো মুখস্ত করা লাগে পড়া মনে করে বিরক্তি আসে তাই না তো তুমি এটা পড়া ভাবিও না তুমি নিজের স্বাভাবিক জ্ঞানটাকে কাজে লাগাও তাহলে দেখবে এমনি উত্তর হয়ে দিয়েছে কি কী আবার বলছি তোমরা একটু লক্ষ্য করো যে পুকুরের উপরে যখন আমি মাছা ঘর বানিয়ে হাঁস মুরগির চাষ করছি তখন আমার এক্সট্রা কোনো জায়গার প্রয়োজন হচ্ছে না এক নাম্বার দুই নাম্বার কি হচ্ছে পুকুর হাঁস মুরগির যে বিষটাগুলো সেগুলা পুকুরে সরাসরি পুকুরে পড়ছে ফলে কি হচ্ছে পুকুরের জৈব জৈব সারটা পুকুর পেয়ে যাচ্ছে বাড়তি কোনো সারের প্রয়োজন দেওয়া মানে প্রয়োজন পড়ছে না আবার দেখো হাঁস মুরগির যে উৎসৃষ্ট খাবারগুলো সেগুলো মাছের খাবার হিসাবে পরিণত হচ্ছে তারপর এই যে হাঁস যখন সাঁতার কেটে বেড়ায় তখন কি হয় সাঁতার কাটতে গেলে বিভিন্ন রকম কীট পতঙ্গ পোকামাকড় ব্যাঙাচি এগুলো খায় ফলে পুকুরে পানিটা ভালো থাকে পরিবেশটা পুকুরের পরিবেশটা ভালো থাকে আবার কি হয় সাঁতার কাটে কেটে বেড়ায় ফলে কি অক্সিজেনটা সর্বত্র সমানভাবে থাকে তাহলে দেখো একসাথে কত এ এগুলো তো হচ্ছেই তারপর কি একই সাথে তুমি মাছ পাচ্ছ ওখান থেকে হাঁস মুরগির মাংস পাচ্ছ ডিম পাচ্ছ তাহলে তোমার এক জায়গা থেকে তুমি অধিক পরিমাণে খাদ্য উৎপাদন করছো তোমার খাদ্য চাহিদা তোমার ভিটামিনের চাহিদা তোমার আমিষের চাহিদা প্রোটিনের চাহিদা সবগুলো মিটিয়ে দিচ্ছে তাহলে কত উপকার তাই না তাহলে এই সম্মিলিত মাছ চাষ হাঁস মুরগি মাছ ও হাঁস মুরগির চাষের সুবিধা অনেক তাহলে পুকুরটা কীভাবে নির্বাচন করবার প্রস্তুতি গ্রহণ করবা এটা এখন দেখতে হবে যে যে সেই পুকুরে যাতা করলে তো হবে না তাই না একটা যদি পরিকল্পনা মাফিক কোনো কিছু কাজ করা যায় সেখান থেকে কিন্তু আমরা আশানুরূপ অনেক লাভবান হতে পারি খুব ছোট আকারের পুকুর সম্মিলিত মাছ ও হাঁস মুরগি চাষের জন্য তেমন উপযোগী না খুব যদি ছোট হয় তাহলে কিন্তু এটা খুব একটা ভালো হবে না পুকুরের আয়তন ন্যূনতম তেত্রিশ শতক হলে ভালো হয় কত কত বললাম তেত্রিশ শতক ন্যূনতম সবচেয়ে কম তেত্রিশ শতক হলে ভালো হয় এর চেয়ে কম হলে সেরকম আশানুরূপ সেরকম ফল পাওয়া যাবে না আর বছরে কমপক্ষে আট থেকে দশ মাস এক দশমিক দুই থেকে এক দশমিক আট মিটার পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে যেহেতু পানিতে তুমি মাছ চাষ করবার পানির ওপরই তোমার হাঁস মুরগিগুলো থাকবে তো সেখানে পানিতে তো পানি তো থাকতেই হবে পুকুরে তাই না তাহলে অন্তত যেন আট থেকে দশ মাস পানি থাকে এটা লক্ষ্য রাখতে হবে এরপর যথানিয়মে তুমি মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করে নিবা আর আর সম্মিলিত হাঁস মুরগি আর মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতকালীন সময়ে সার প্রয়োগের কোনো প্রয়োজন নাই যখন তুমি সম্মিলিতভাবে হাঁস মুরগি আর মাছ একসাথে চাষ করবা তখন পুকুর প্রথমে কিন্তু সার দেওয়ার প্রয়োজন নাই চুন দেওয়ার সাত দিন পর থেকে পুকুরের ওপর বানানো ঘর হাঁস মুরগির বাচ্চা মজুত করতে হবে পুকুরটা খনন করার পর তুমি পুকুরে তো চুন দিতে হয় চুন চুন দিলে পানিটা পরিষ্কার হয় সব কিছু মাত্রা ঠিক থাকে তাই পুকুরে পুকুরটা প্রস্তুত করার পর চুন দেওয়ার পর সাত দিন পর তখন তুমি উপরে ঘর বানানো ঘরে হাঁস মুরগির বাচ্চা মজুদ করতে পারবা আর হাঁস মুরগির বাচ্চা মজুদের সাত থেকে দশ দিন পর পুকুরে মাছের পোনা ছাড়তে হবে তাহলে কি হচ্ছে প্রথমে পুকুরটা খনন করতে হচ্ছে পুকুর খনন করার পর সেখানে চুন দিতে হবে চুন দেওয়ার সাত দিন পর তুমি হাঁস মুরগির বাচ্চা তোমার উপরে যে ঘর বানাচ্ছো সে ঘরে নিতে পারবা আর এর এরপর সাত থেকে দশ দিন পর পুকুরে মাছের পোনা ছাড়তে হবে তারপর কীভাবে হাঁস মুরগির ঘর নির্মাণ করবো এবার দেখো এটা তো পুকুরটা বুঝ আলোচনা হলো এবার হাঁস মুরগির ঘরটা ঘর নির্মাণের কথা আসি কম খরচ কমানোর জন্যই স্থানীয়ভাবে বা প্রাপ্ত যে বাঁশ কাঠ ছন এগুলো দিয়ে এক চালা বা দোচালা ঘর তৈরি করতে হবে আর ঘরটির পাট থেকে অন্তত এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ মিটার ভিতরে পানির উপর পানির উপরে এটা শুকনো মৌসুমে পানি কমে গেলো যেন বিষটা উচ্ছিষ্ট খাবার পানিতে না পড়ে না পড়ে পানি মাটিতে না পড়ে যেন পানিতে পড়ে এটা লক্ষ্য রাখতে হবে এজন্য একদম পাড়েই কিন্তু ঘর করা যাবে না অন্তত এক থেকে এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ মিটার দূরে পানির উপরে ঘরটা নির্মাণ করতে হবে কেন বলা হচ্ছে একবারে পাড়ে নির্মাণ করলে তখন দেখা যায় যে যদি কোনো পানি শুকিয়ে যায় তখন পাড়ে ওই উচ্ছিষ্ট খাবারগুলো বৃষ্টাগুলো এগুলো পড়ে যাবে এখানে তখন তো ওগুলো মাছের উপকার হবে না তার জন্য যেখানে পানি থাকবে সবসময় সেরকম তার জন্য একটু দূরে যে পানির উপরে ঠিক পানির উপরে ঘর নির্মাণ করতে হবে আর পানির উপর ভাগ থেকে ঘরের মেঝে দূরত্ব অন্তত হতে হবে কত শূন্য দশ ছিচল্লিশ থেকে শূন্য দশমিক ছয় মিটার পর্যন্ত আর মেঝে থেকে ছাদের চালার উচ্চতা হবে এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ মিটার এত দূরে মেঝেটা থেকে ছাদ ছাদটা এত দূরে হতে হবে আর ঘরের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের অবশ্যই ব্যবস্থা থাকতে হবে এজন্য চালা ও বেড়ার মাঝে জালের মতো বেড়া বা জাল দিয়ে ঘিরে দিতে হবে ঘরের ঘরে তো অবশ্যই আলো বাতাসের পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে এই জন্য নেটের নেট দিয়ে বেড়া তৈরি করতে হবে আর ঘরের মেঝে বাঁশের বাতা দিয়ে তৈরি করা যেতে পারে এক বাতা থেকে আর অন্য বাতার দূরত্ব কত হবে এক সেন্টিমিটার মধ্যে ফাঁকা রাখতে হবে ওই ফাঁকাটা দিয়ে মুরগির বিষটা উচ্ছৃষ্ট খাবারগুলো সরাসরি তখন পানিতে গিয়ে পড়বে এজন্য অন্তত এক সেন্টিমিটার করে ফাঁকা ফাঁকা করে বাঁশের বাতা দিয়ে মেঝেটা তৈরি করতে হবে আর হাঁস মুরগির ঘর অনেক সময় পুকুরের পাড়ও তৈরি করা যায় কিন্তু পুকুরের উপরেও করাটা সবচেয়ে ভালো তারপর এই কোন ধরনের হাঁস মুরগির জাত বা সংখ্যা নির্বাচন করে এটাও কিন্তু সম্মিলিত মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতি শতাংশ পুকুরের জন্য উন্নত জাতের দুটি হাঁস প্রতি শতাংশ পুকুরের জন্য উন্নত জাতের দুটি হাঁস মা মুরগি পালন করতে হবে এ ব্রয়লার বা লেয়ার মুরগি আর হাঁস মুরগির খাদ্য হিসাবে কী দেবা এটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে বাচ্চা অবস্থায় নব্বই দিন পর্যন্ত প্রতিটি হাঁসের জন্য প্রতিদিন ষাট থেকে নব্বই গ্রাম এবং পরবর্তীতে একশো থেকে একশো গ্রাম সুষম খাদ্য দিতে হবে তাহলে কি হলো যখন বাচ্চা থাকবে তখন অর্থাৎ নব্বই দিন পর্যন্ত প্রতিটি হাঁসের জন্য ষাট থেকে দশ গ্রাম আর পরবর্তীতে নব্বই দিন পরে এক একশো দশ থেকে একশো পঁচিশ গ্রাম সুষম খাদ্য দিতে হবে আর হাঁসকে খাওয়ানোর সময় প্রয়োজন মতো পানি মিশিয়ে দিতে হবে আর ব্রয়লার মুরগিকে প্রয়োজন অনুযায়ী সব সময় খাবার প্রদান করতে হবে খাবার দিতে হবে আর প্রতিটি লেয়ার মুরগির জন্য চার সপ্তাহ পর্যন্ত আশি থেকে নব্বই গ্রাম এবং তারপরে একশো দশ থেকে একশো বিশ গ্রাম হারে প্রতিদিন খাবার প্রদান করতে হবে আর খাদ্য ও পানি খাওয়ানোর জন্য পৃথক পৃথক পাত্র রাখতে হবে খাবারটা এক জায়গায় থাকবে পানিটা এক জায়গায় থাকবে এদিকে লক্ষ্য রাখতে হবে আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝলা খুব কঠিন না মনোযোগ দিয়ে দু চারবার পড়বা ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে আশা করি সবাই বুঝেছ এবার দেখো তোমাদের হোমওয়ার্ক দিলাম সম্মিলিত চাষের গুরুত্ব সম্পর্কে যা জানো এটা পয়েন্ট আকারে লিখবা এটা গ বা ঘয়ে আসতে পারে সুতরাং বড় করে সুন্দর করে লিখবা আশা করি তোমরা ক্লাস ভালো ভালোভাবে বুঝলা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ